তাহলে আমরা তো মনে করি যে আল্লাহ মনে হয় আমাদেরকে দেখে না, কথা ঠিক কি না? আমরা এটা মনে করি, কিন্তু আল্লাহ সব 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 দেখে, সব জানে, সব বোঝে। আপনি কোন পথে চলবেন, কোথায় যাবেন সব আল্লাহ জানে। আপনি যেমন একটা ঘুড়ি উড়াচ্ছেন, একটি ঘুড়ি গুড্ডি বানিয়েছেন, ওই ঘুড়িটা যখন আকাশের মধ্যে উড়ে যায়, দেখবেন আপনার হাতে সুতা আছে, আপনি হাতের মধ্যে সুতা রেখে তারপরে গুড্ডি উড়াচ্ছেন, কথা ঠিক কিনা? ও মুসলমান, মাঝখানের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন সুতা দেখা যায় না, যায় নাকি? না, জোরে বলেন, যায় না। আকাশের গুড্ডিটা দেখা যায়, হাতের সুতাটা দেখা যায়, মাঝখানের কিছু দেখা যায় না। ও মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে সব সময় বেষ্টনীর ভিতরে রেখে দিয়েছেন, কিন্তু আমরা হয়তো দেখি না, আল্লাহ সব সময় আমাদেরকে অবলোকন করেন, সব সময় আমাদের খোঁজ রাখেন, সব সময় আমাদেরকে নিয়ন্ত্রণ করেন, কথা ঠিক কি না? সব আল্লাহ করতেছেন। আপনি যতই কিছু করেন, যত বাহাদুরি করেন, যত কিছুই আমরা করি না কেন, রক্তের গরমে শেষ তো একদিন আছে, শেষ একদিন আছে, শেষ একদিন আছে। রাজা বাদশাদের বাড়ি, এখন জমিদারদের বাড়ি মানুষ দেখতে যায়, কথা ঠিক না? তারা এক সময় সেখানে বসবাস করেছিল, তারা এক সময় সেখানে বসবাস করেছিল, কিন্তু আজকে তারা নাই, তাদের বাড়িঘরগুলো আছে, জীর্ণ শীর্ণ, পোকামাকড় জীবজন্তু সেখানে বসবাস করে। আমি আপনি একদিন থাকবো না, আমাদের স্মৃতিগুলো হয়তো থেকে যাবে, সেগুলোও কোনো এক সময় বিলুপ্ত হয়ে যাবে, কথা ঠিক কি না? আমি সিরাজগঞ্জে মাহফিলে যাচ্ছি, কিছুদিন আগে মনে হয় এই গত সপ্তাহে, এই ওভারব্রিজ ফ্লাইওভারগুলোতে আমি উঠতেছি, আর হঠাৎ করে আমার মনের মধ্যে চিন্তা আসলো যে হারে হাজার হাজার কোটি টাকা দিয়ে ফ্লাইওভার করা হচ্ছে, এগুলোও একদিন ভেঙে যাবে, পড়ে যাবে, থাকবে না, নিশ্চিহ্ন হয়ে যাবে, কথা ঠিক কি না? 100 বছর 150 বছর এর ঊর্ধ্বে আর এগুলোর চিহ্ন থাকবে না। তা আমি আজকে আসি, আগামীকাল থাকবো না, কিসের জমিদারি, কিসের বাহাদুরি, কথা ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জন্য আমরা সব সময় এগুলো দেখে দেখে আমরা শিক্ষা নেব, কি নিব বলেন? আল্লাহ নিজেই শিক্ষা নিতে বলেছেন যে তোমরা এগুলো দেখো আর কি করো। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তুমআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। বলেন যারা আমার নিদর্শনগুলো দেখার পরও গাফেল, তাদের স্থান জাহান্নাম। কোথায়? উলাইকা মাআহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন। যারা এত নিদর্শন দেখার পরও নিজের দিলকে বুঝায় না, নিজে বুঝতে চায় না, উলাইকা মাআহুমুন নার, ওই মানুষগুলো অবশ্যই আগুনে নিক্ষিপ্ত হবে, আগুনে জ্বলবে, আগুনে যাবে। তাহলে আগুন কি জান্নাতে? না, কথা বলে না, আগুন জান্নাতে না। আমার ভাইয়েরা, এগুলো মাঝে মাঝে তাকাবেন। এই যে এখন শীতকাল, খেজুরের রস পারে আপনার সামনে দেয়, আপনি খান আর ঢোক গেলেন আর কলাহ, কি মজা রে, কথা ঠিক কি না? একটাবার ভাবুন, খেজুর গাছের মাথায় রস কে দিবে? দেখতে লাঠি আখের মাঝে কোথায় মিঠা পেল, এটা কি আখ? কুশের, কুশেল বিভিন্ন ভাবে আপনারা বলেন অনেক জায়গায়, কথা ঠিক কিনা? দেখতে লাঠি আখের মাঝে কোথায় মিঠা পেল, খেজুর গাছের মাথায় রস কার দয়াতে এলো, সবুজ রাঙ্গা মরিস মাঝে কে দিল রে জাল, টগর জবা গোলাপ ফুলে কে দিল রে লাল, কথা ঠিক কি না?
চাঁদ সূর্যের নিয়ম মেনে কার ইশারায় চলে হাওর ভবে বেঁচে থাকা কার মহিমার বলে সব কিছু হয় যার মহিমায় তিনি মহান রব আমরা মানুষ এসে করি তার গুণগান সব এই জন্য বললাম খেজুর গাছের মাথায় রস শুধু খাই শুকরিয়া আদায় করি না আপনি যদি একটা খেজুর গাছের মাথার থেকে রস নামে আপনার সামনে যখন চলে আসে এক গ্লাস আপনি যখন হাতে নেন বিসমিল্লাহ বলেন আর পান করার পরে যদি বলেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তাআলার হাবিব ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ এক খেজুর গাছের রস খাওয়ার কারণে তুমি আলহামদুলিল্লাহ বলেছো পৃথিবীর জমিনে আল্লাহ নিয়ামত নামে যতগুলো বস্তু সৃষ্টি করেছেন সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করার হক তোমার দ্বারা আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা সূরাতুল হুজরাত 18 নম্বর আয়াত পর্যন্ত শেষ সূরাটার মধ্যে 18টা আয়াতেই ছিল কথা ঠিক কি না দীর্ঘদিন আমরা আলোচনা করেছি সমস্ত আলোচনাগুলো থেকে যেন আমরা শিক্ষা অর্জন করতে পারি সকলে বলে আমিন আয়াতের মূল শিক্ষাগুলো কি এই যে আয়াতগুলো আমরা তেলাওয়াত করলাম প্রকৃত মুমিনদের জবানে এবং অন্তরের বিশ্বাস এক থাকতে হবে জবানে একটা অন্তরে আর একটা এটা এটা জবানে যা অন্তরে অর্থাৎ আপনি পিএস খেয়েছেন পিএস খাওয়ার পরে যদি ঢেকুর দেন আলুর ঘেরান করে না কি পিএস এর ঘেরান করবে ভিতর থেকেই তো আসে কথা ঠিক কি না এখন প্যাডের ভিতরে যে গন্ধ মুখের মধ্যেও একই গন্ধ বুঝালাম এটা আর কি কথা হলো যে আপনার অন্তরে যেটা থাকবে সেটা যেন ওইটাই মুখ দিয়ে প্রকাশ হয় কিন্তু মুখে যেটা আছে অন্তরে নাই সেটা যেন প্রকাশ না হয় দ্বিতীয় নম্বরে ইমান ও ইসলামের মধ্যে সম্পর্ক একটি অপরটির পূর্ণতা ইমান এক জিনিস ইসলাম আরেক জিনিস বলে এরকম না ইমান এবং ইসলাম একজন আরেকজনের একজন ব্যক্তির ইমান আছে ইসলাম নাই হবে নাকি কথা বলেন আবার আরেকজন ব্যক্তির ইসলাম আছে ইমান নাই সে পরিপূর্ণ বলে না দুইটার সমন্বয়ে ইসলামও পরিপূর্ণ দুইটার সমন্বয়ে ইমানও পরিপূর্ণ মনে থাকবে আমার ভাইরা তৃতীয় নাম্বার শিক্ষা হলো প্রকৃত মুমিনরা ইমান আনার পরে ইমান থেকে সরে সরে পড়ে না কথা ঠিক কি না ইমান আনছি তো আনছি মরলেও এখানে বাঁচলেও অর্ধেক আল্লাহ আর অর্ধেক ভগবান বলে এমন নয় কথা ঠিক কিনা চতুর্থ নাম্বার শিক্ষা হলো সকল সৃষ্টি আল্লাহ তাআলার জ্ঞান দ্বারা বেষ্টিত সকল সৃষ্টি আল্লাহ পাকের কি জ্ঞান দ্বারা বেষ্টিত আল্লাহর জ্ঞানের বাইরে আছে কিছু না আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথা বলেন ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতাতুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান সূরা রহমান আল্লাহ বলেন জিন এবং ইনসান মিলে যদি মনে করে এ দুনিয়া ভালো লাগে না এ নিয়ম ভালো লাগে না এই আল্লাহকে ভালো লাগে না নামাজ রোজা হজ জাকাত ভালো লাগে না আমরা এই দুনিয়া থেকে আলাদা অন্য কোথাও যা চলে যাব আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি চেষ্টা করে সমস্ত জিন জাতি যদি চেষ্টা করে এই দুনিয়ায় থাকবো না দুনিয়ার থেকে বাইর হয়ে যাব তারা বছরকে বছর মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন বছর যদি আমি আল্লাহ হায়াত দেই আর তারা যদি দুনিয়া থেকে বাইর হতে চায় তারা কখনো কোনোদিন আমার দুনিয়া থেকে তারা বাইর হতে পারবে না কি পারবে না পারবে জিনদের অনেক শক্তি উড়াল দিতে পারে তারা কি পারবে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীটাকে দুনিয়াটাকে ডিমের ভিতরের কুসুমের মতো করে আবদ্ধ করে রেখেছে সুবহানাল্লাহ বলেন ডিমের ভিতরে আচ্ছা বলেন তো ডিমের ভিতরে কি শুধুই কুসুম
কুসুমের উপরে একটা বেষ্টনী আছে না নাই চামড়া চামড়া একটা আছে না ওই চামড়ার উপরে আরেকটা সাদা পদার্থ মোটা পানি আছে না নাই সেই মোটা পানির উপরে আরেকটা পাতলা পানি আছে তারপর আরেকটা ছাউনি আছে সাদা আবরণ সিদ্ধ করার পরে চোখ লাইলে দেখা যায় সাদা আবরণটা আলাদা হয় কথা ঠিক কি না তারপরে যায় কি খোসা তাহলে কতগুলো বেষ্টনীর ভিতরে দিয়ে আল্লাহ ডিমের কুসুমটাকে নিরাপদ রেখে দিয়েছেন ডিমের কুসুম যদি বা চিন্তা করে আমার আর ভিতরে ভালো লাগে না আমি বাইরে যাব সম্ভব না সম্ভব না আল্লাহ বলে দুনিয়ার মানুষকে পৃথিবীর মানুষকে দুনিয়াবাসীকে বেষ্টনীতে আমি আল্লাহ সব সৃষ্টি করেছি আমার নজরের বাইরে কিছুই না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা সকল গায়েবের খবর আল্লাহর জ্ঞানে তো কথা ঠিক কি না আল্লাহ ছাড়া গায়েবের খবর কেউ ষষ্ঠ নম্বরে ভালো কাজ করলে তা নিজের উপকারে আসবে আর খারাপ কাজ করলে তার পরিণতি কি নিজেকে কি করতে হবে ভোগ করতে হবে তাহলে আমরা ভালোটা করব না খারাপটা করব